প্রিয় বন্ধুরা, ইনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেশ বিদেশে সকলেরই ইনার কথা অজানা নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই বিদ্যাসাগর কিভাবে হ্যাপানি রোগের ঔষধ আবিষ্কার করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হ্যাপানির টানের সমস্যা ছিল। শীতকালে এই সমস্যা বেশি দেখা যেত, সেই কারণে তিনি বারবার চা খেতেন। এই রকম এক শীতের দিনে বিদ্যাসাগরের হাঁপানির টান ওঠে। তিনি তার কাজের লোককে চা বানিয়ে আনতে বলেন। চা খেয়ে ইনার টান অনেকটা কমে যায়। এতে তিনি খুব অবাক হয়ে যান। তিনি তখনই কাজের লোককে ডেকে জিজ্ঞাসা করেন, আজ আমার চা তুমি কি দিয়ে বানিয়েছ? কাজের লোকটি একটু ইতস্তত করে জবাব দেন, বাবু মশাই, আজ তাড়াহুড়ো করে কেটলি না ধুয়েই চা বানিয়ে ফেলেছি। বিদ্যাসাগর তখন তাকে কেটলি আনতে বলেন। কেটলি আনার পর তিনি ভালোভাবে সেটিকে পর্যবেক্ষণ করার পর দেখেন সেটার মধ্যে দুটি আরশোলা মরে পড়ে আছে। এইটা দেখার পর বিদ্যাসাগরের মধ্যে একটা আইডিয়া আসে। তিনি কিছু আরশোলাকে জলে ফুটিয়ে সেটাতে অ্যালকোহল মিশিয়ে হোমিওপ্যাথি ঔষধ তৈরি করেন, যা সত্যিই হাঁপানির টানকে ঠিক করে। এইভাবে তিনি আবিষ্কার করে ফেলেন হাঁপানির টানের ওষুধ ব্ল্যাটা অরেন্টালিস।